हेलो क्लास टेन आम्रा एशे गेछी 39 पेज जेखाने 8 नम्बर अनुच्छेद 39 पेज जेखाने आम्रा देखछी कोनी आजो आसेनी गत 2 सप्ताह एक बेलाओ कमाई करेनी। प्रश्न तोमादेर एटा आसे खुबी आसे कोनीर जीवने तार दादा कमल पालेर अवदान आलोचना करो। तो कमल पालेर कथा आम्रा शुरू करेछी ओई 34, 35, 36, 37, 38 एबार कमल पालेर की हलो सेटा आम्रा देखते चाई। ক্ষিতিশ ভয় রয়েছে এই বুঝি কস্টিউম দাবি করে বসে, এখনও সে সমানে বলে যাচ্ছে হয়নি হয়নি, ইঞ্চিখানেকের বেশি জল থেকে হাত উঠবে না, অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন ইত্যাদি। কিছুক্ষণ বাদে ক্ষিতিশ বেরিয়ে পড়লো অ্যাপোলো থেকে, বিষ্ণুধরের বাড়ি পৌঁছে গেল। সেখানে আমরা অ্যাপোলো এবং জুপিটারের রাইভালরির ব্যাপারে অনেক কিছু জানতে পাচ্ছি। 40 নম্বর পৃষ্ঠায় আমরা এটা বুঝতে পারলাম যে ক্ষিতিশ সিংহ এসে উপস্থিত হয়েছে বিষ্ণুধরের বাড়ি, ওদিকে বিষ্ণুধরের ঘরে দেখা করতে এসেছেন। আমি পড়ি জায়গাটা, বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকে জানালো একজন মাইজি দেখা করতে এসেছেন। এরপর ক্ষিতিশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী। ক্ষিতিশকে এখানে দেখে সেও অবাক, তবে কোনো কথা বলল না, টাকাটা এনেছি লীলাবতী স্বাভাবিক কণ্ঠে বলল। ব্যস্ত হয়ে বিষ্ণুধর বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ টসিদ সব রেডি করা আছে। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল। তখন ক্ষিতিশ কৌতূহলে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, কিসের টাকা? ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার, হাতিবাগানে আমার একটা বাড়িতে এরা দোকান করবে টেলারিং শপে, তাই কিছু টাকা দিয়ে গেল, 5,000 টাকা। বিষ্ণুধর চমকে উঠলো, কি করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী, ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকে নেওয়া। বিষ্ণুধর ব্যবচাকা খেয়ে গেল। ক্ষিতিশের গম্ভীর মুখ দেখে তোতলা স্বরে বললো, আমি তো জানতামই না, আমি যে জানতাম না আপনিই বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম, জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্ণু আরও তোতলা হয়ে গেল, ইয়ে এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ক্ষিতিশ উঠে দাঁড়ালো, চুলি বিনোদ ভর কোর্টে বেরিয়ে গেছে, তার রাত্রিরেই দেখা করি ওর সঙ্গে। না না প্লিজ যাবেন না, 1,200 টাকা ডোনেশন আর একটা নাইলনের কি বেলুনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি আপনাকে অ্যাপোলোর প্রেসিডেন্ট করে দেবই, তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে, তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার ক্ষমতাই নেই, চোখ দুটি ছলছলিয়ে উঠছে। উনি আপনার স্ত্রী হন তো? বিষ্ণুধর জিজ্ঞাসা করলো, আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি, আমার বক্তৃতাটার কি হবে? আসছি পেজ নাম্বার 41-এ, লিখে দেব, আর সেরকম এখন কিছু নেই। এবার ক্ষিতিশ ভাবলো মেয়েটা, দেখো 41-এর শেষের দিকে আছি, হ্যাঁ, ক্ষিতিশ ভাবলো মেয়েটা আজ কেন এলো না, একবার খোঁজ নেওয়া দরকার, বড্ড ফাঁকিবাজ, কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না, তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর অপমান বোধ।